শনিবার রাতে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের পিছন দিকে ভিজিলেন্সের টহলরত একটি পিসিআর ভ্যানের এক পুলিশ কর্মী দেখেন রাষ্ট্রপতি ভবনের পিছন দিকের পাঁচিল টপকে ঢুকে পড়ছেন দুইজন। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমকে সতর্ক করেন ওই পুলিশ কর্মী। রাষ্ট্রপতি ভবনে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তা এজেন্সিগুলোর মধ্যে সরগোল পড়ে যায়, শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত এই তল্লাশিতে যা পাওয়া গেল তাতে রীতিমতো চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে পুলিশ কর্তা এবং নিরাপত্তা এজেন্সির অফিসারদের। তল্লাশি চলাকালীন রাষ্ট্রপতি ভবনের পিছন দিকে জঙ্গলের মধ্যে একটি মাজারের খোঁজ পাওয়া যায়। তার পাশেই ছিল একটি রহস্যজনক গুহা, আর সেই গুহায় যারা বাস করেন তাদের দুজনের নাম গাজী নুরুল ইসলাম এবং মোহাম্মদ নূর। সম্পর্কে তারা বাবা এবং ছেলে। গাজী নুরুলের দাবি, তিনি 40 বছর ধরে ওই গুহায় বসবাস করছেন। গুহা সংলগ্ন মাজারে যে প্রণামী জামা পরে তা দিয়েই দিন গুজরান হয় বাবা এবং ছেলের। ওই গুহাটিও নাকি মুঘল আমলের। দুজনকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। ওই বৃদ্ধ দাবি করেন তার আদি বাড়ি উত্তরপ্রদেশে, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি রাষ্ট্রপতি ভবনের নাকের ডগায় ওই গুহায় বসবাস করেন। বাইরে বেরোতে হলে রাষ্ট্রপতি ভবনের পিছন দিকে রাস্তা দিয়ে পাঁচিল টপকেই তারা যাতায়াত করেন। কিন্তু এই দাবি যদি সত্যি হয় তাহলে এতদিন কিভাবে কড়া নিরাপত্তার ঘেরা টপকে রাষ্ট্রপতি ভবনের কোন নিরাপত্তা কর্মীর নজরে তারা পড়লেন না, সেই প্রশ্নই এখন উঠছে। পুলিশ স্বীকার করে নিয়েছে রাষ্ট্রপতি ভবনের পিছনের জঙ্গলের মধ্যে যে মাজার রয়েছে তা জানত না পুলিশ। তবে রাষ্ট্রপতি ভবনের পিছনের জঙ্গলে এমন মাজার অবশ্য আরো রয়েছে। তার একটির মধ্যে এক ইরানি ভাই বোন দীর্ঘদিন ধরেই বাস করছেন। যদিও এই রহস্যজনক গুহা বা তার ভেতরে বসবাসকারী বাবা ছেলের কথা কেউই জানতেন না, তবে জেরা করার পর অবশ্য গাজী নুরুল ইসলাম এবং তার ছেলে মোহাম্মদ নূরকে ছেড়ে দিয়েছে পুলিশ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।